হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে মীন রাশি। জানবো মীন রাশির মানুষদের মার্চ মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে জানবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে বলবো বিজনেসের জন্য সময়টা খুব ভালো, নতুন নতুন বিজনেসের জন্য সময়টা খুব ভালো। যারা ভাবছেন বিজনেসে ইনভেস্ট করবেন তাদের জন্য ভালো, বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাবেন। বিজনেসের যে অর্থগুলো কোথাও পেন্ডিং ছিল সেগুলো কিন্তু আপনারা এই সময় ফেরত পেয়ে যাবেন। যেগুলো পেতে আপনাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করছিল সেই সমস্ত স্ট্রাগল কিন্তু এই সময় এন্ড হয়ে যাবে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেসে আপনারা যে গ্রোথটা দেখতে পাবেন সেই গ্রোথটা কিন্তু আপনাদের ধরে রাখতে হবে। আর বিজনেসে কথাবার্তা বা লেনদেন করার সময় কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, না হলে কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। না হলে বিজনেস নিয়ে এই মাসে কোনো সমস্যা থাকছে না, বিজনেস কিন্তু এই মাসে খুব ভালো যাবে বলা যেতে পারে। এবার জানবো আপনাদের জব কেমন যাবে না যাবে। জবের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, নতুন জবের জন্য সময়টা ভালো। জবের জায়গায় যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা কিন্তু বৃদ্ধি পেতে দেবেন না। কলিগদের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, না হলে কিন্তু সমস্যা বাড়বে। জবের জায়গায় কিন্তু আপনার পরিশ্রম দেখে লোকেরা কোথাও গিয়ে আপনাকে বাহবা জানাবে বা আপনাকে ফলো করে কিন্তু লোকেরা চলবে। জবের জায়গায় যে প্রবলেমগুলো আসছিল সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে। মোটামুটি জব নিয়ে এই মাসে আপনাদের কোনো সমস্যা কিন্তু থাকছে না। যারা অনেকদিন ধরে জব নিয়ে প্রবলেমে ছিলেন, জব মনের মতো জব পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময়টা ভালো। এই সময় কিন্তু আপনারা মনের মতো জব পেয়ে যেতে পারেন। এবার জানবো আপনাদের সেভিংস কেমন থাকছে। সেভিংস ভালো থাকছে, তবে প্যারালালি খরচাটাও থাকছে। এই খরচাটাকে কিন্তু আপনাদের একটু আটকাতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে টুকিটাকি প্রবলেম থাকবে, তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু হেলথ নিয়ে থাকছে না। এডুকেশন কেমন থাকছে। এডুকেশন নিয়ে বলবো মোটামুটি চলে যাবে, বিশেষ কোনো সমস্যা আসবে না। তবে খুব বেশি পরিশ্রম করলে তবেই খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা এডুকেশনের ক্ষেত্রে দেখতে পাবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফে সেরকম কোনো সমস্যা নেই, ম্যারেজ লাইফে খুব স্মুথ থাকবে, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে কোথাও গিয়ে কিন্তু একটু রাগ যে এগুলো বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকছে। প্রেমের ব্যাপারে আমি বলবো কি একটু সমস্যা থাকছে, কোথাও গিয়ে একটু ভুল বোঝাবো যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে। এটা মাসের শেষের দিকে কিন্তু বেশি হবে, এই জিনিসগুলোকে কিন্তু একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। তবে প্রেম কিন্তু লাইফে থাকছে, সেটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না। তাহলে বন্ধুরা, মার্চ মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার বন্ধু অতি অবশ্যই হয়ে যেতে হবে। তাহলে আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে।